আমরা বামপন্থীরা সবসময় মানুষের পাশে আছি, সবসময় মানুষের সাথে আছি। হ্যাঁ, জেতার পর তো মানুষের সবসময় কাজে মানুষের পাশে সুখ দুঃখে বিপদাপদে থাকবো, সবসময় ওদের পাশে থাকবো। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে ভোটের ময়দানে কাস্তে হাতে উড়ি তারা চিহ্ন। হাল ফেরাতে লাল ফেরাও স্লোগান দিয়ে ভোট প্রচারে বামফ্রন্টের কর্মী সমর্থকরা আজ হাওড়ার সাঁকড়াইলে 142 নম্বর বুথ থেকে 150 নম্বর বুথ পর্যন্ত কর্মী সমর্থক এবং গ্রামসভার প্রার্থী, সমিতির প্রার্থী এবং জেলা পরিষদের প্রার্থীকে নিয়ে মিছিল করে ভোটারদের সাথে পরিচিতি করার জন্য প্রায় প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছালেন তারা এবং পৌঁছে প্রচার কার্য সারলেন। ভোট এলেই কোন দলের সমর্থন করতে গিয়ে কোন দলের কর্মী, যে কোনো দলের কর্মী হতে পারে, রাজনৈতিক হিংসায় জড়িয়ে পড়ে। অনেক জায়গায় দেখতেও পাওয়া যায় যে রাজনৈতিক হিংসা বলি হয়। আমাদের পশ্চিমবাংলায় যে এটা গণতন্ত্র মেলা হয়, এই মেলার মধ্যে সবার সবাইয়ের হাল মানে এই রাজনীতি দলে না হিংসা লড়াই না করে এটা সৌজন্যবোধের সাথে পরিচালনা করাই ভালো, এটাই আমার মত। নির্বাচন ঘোষণার পর থেকে যে একটা টানাপোড়েন এখনো যে পরিস্থিতি রয়েছে, হয়তো একের অধিক দফা হতে পারে, দফা নির্বাচন হতে পারে, এক দফা ইলেকশনটা তো ঠিক না, কত মারামারি হিংসা লড়ালড়ি হচ্ছে। হ্যাঁ, এটা আগের যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল পাঁচ দফায় হয়েছিল, এটা হলে খুব ভালো হতো। আচ্ছা, আপনি যদি জেতেন তাহলে কিভাবে মানুষের পাশে থাকবেন? আমরা বামফ্রন্টিরা সবসময় মানুষের পাশে আছি, সবসময় মানুষের সাথে আছি। হ্যাঁ, জেতার পর তো মানুষের সবসময় কাজে মানুষের পাশে সুখ দুঃখে বিপদাপদে থাকবো, সবসময় ওদের পাশে থাকবো, এটাই আমার অঙ্গীকার।